আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনি শুধু এখানে লিখবেন সময় টিভি হ্যাকলে হ্যাক দেখে লেখে, তাহলে যেটা দেখতে পাবেন অনেকগুলো চ্যানেলের সবগুলো জায়গায় বলা হচ্ছে যে সময় টিভি হ্যাকের বিষয় নিয়ে। দেখেন এখন সময় টিভির যেটা বাস্তবেই চ্যানেলটা দেখাচ্ছে, সেখানে আপনার সময় টিভিতে আমরা যদি একটু ফলো করি, এটা হলো সময় টিভির, আমরা একটু সময় টিভি লিখে সার্চ দিব, সময় টিভি। তো দেখেন সময় টিভি কি এখন দেখেন ইথেরিয়াম এটা শো করতেছে, এই যে, এবং লাইভ চলতেছে, তাও সব কিছু সময় টিভির নামে। দেখেন এই যে দেখেন 2 মিনিট আগে অ্যান্ড সব কিছু দেখেন, এখানে নামটা পুরোটা চেঞ্জ হয়ে গেছে, এখন সময় টিভি তাদের নাম দিতে পারে নাই। সো বুঝতে পারতেছেন যারা অনলাইনে কাজ করতেছেন, খুব সাবধানে তারা কাজ করবেন, এবং যে কোনো সময় যার চ্যানেল হ্যাক হয়ে যেতে পারে। সো আপনারা খুব কেয়ারফুলি হ্যান্ডেল করবেন, তাহলে ইনশাল্লাহ হ্যাকিং নিয়ে অনেক ভালো থাকতে পারবেন। সো খুব সাবধানে আপনারা দেখেন ইথেরিয়াম আমি যান। সো বন্ধুরা ইনশাল্লাহ সবাই চেষ্টা করবেন যে সেফ জোনে কাজ করার জন্য, এবং যে কোনো জায়গায় আমি যদি একটু দেখাই, একজন ভাইয়ের কথা শোনাই, যে আমি এই ভাইয়ের কথাটা একটু আপনাদেরকে একটু শোনাই, যে কোনো জায়গায় চাপ দেওয়ার আগে একটু খুব সচেতনভাবে চাপ দিবেন। চলেন আমি একটু ওনার ভিডিওটা প্লে করি। যে ডিভাইস থেকে ওই ফিশিং লিঙ্কে ক্লিক করবে, সেই ডিভাইসে যত ধরনের ক্রেডেনশিয়াল ইয়াগুলো আছে একটা ডাটাবেসে জমা হয়ে যায়, তখন সেটা ইউজ করে কিন্তু তারা বিভিন্ন সিস্টেমে ঢুকে পড়ে। হঠাৎ করে সময় টিভির মতো জনপ্রিয় একটি ইউটিউব চ্যানেলে হ্যাকারদের হামলায় রীতিমতো নিরাপত্তা নিয়ে ঝুঁকিতে পড়েছেন দেশের বড় বড় ইউটিউব চ্যানেলগুলো। আজ দুপুর 12:30 পর থেকে প্রায় 10 মিনিটেরও বেশি সময় হ্যাকারদের নিয়ন্ত্রণে ছিল সময় টিভি 4টি ইউটিউব চ্যানেল। চ্যানেলগুলো নিয়ন্ত্রণে নিয়ে নাম পরিবর্তন সহ বেশ কিছু ভিডিও ডিলিট করেন হ্যাকাররা। এরপর দ্রুত ইউটিউব কমিউনিটি টিমের সাথে কথা বলে চ্যানেলগুলো নিয়ন্ত্রণ ফিরিয়ে আনা সহ হ্যাকারদের অ্যাক্টিভিটিস বন্ধ করা হয়। তবে এখনও চ্যানেলের নাম হ্যাকারের দেওয়া নামটি রয়ে গেছে, কারণ ইউটিউব সাপোর্ট টিম বিস্তারিত তদন্তের জন্য কোনো প্রকার পরিবর্তন না করার নির্দেশ দিয়েছেন। সাধারণ ইউটিউব চ্যানেলগুলো একটি জিমেল অ্যাকাউন্টের উপর ভিত্তি করে তৈরি করা হয়ে থাকে, তাই হ্যাকারদের থেকে বাঁচতে চ্যানেলের সাথে সম্পর্কিত জিমেল অ্যাকাউন্টটি 2-স্টেপ ভেরিফিকেশন সহ জিমেলটি অন্য কাজে ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন ইউটিউব বিশেষজ্ঞরা। লিঙ্কে ক্লিক করলে যে ডিভাইস থেকে ওই ফিশিং লিঙ্কে ক্লিক করবে, সেই ডিভাইসে যত ধরনের ক্রেডেনশিয়াল ইয়াগুলো আছে সব কিছু ওই হ্যাকারদের একটা ডাটাবেসে জমা হয়ে যায়, তখন সেটা ইউজ করে কিন্তু তারা বিভিন্ন সিস্টেমে ঢুকে পড়ে। আবার ওয়েবসাইট হ্যাকিং ক্ষেত্রে যেটা বলে যে তারা কি করে বিভিন্ন ধরনের ডিডোস অ্যাটাক করে, আমরা বলি যে সাইটটাকে ডাউন করে দেয়, ডাউন করে দেওয়ার পর তারা ওই সাইটটা তার ঢুকতে পারে না, এই ফাঁকে তারা ব্যাক এন্ডে আমরা বলি এটাকে বলি এসকিউএল জ্যামিং করে, ডাটাবেসটা জ্যামিং করে ডাটাবেসের নিয়ন্ত্রণ তারা নিয়ে ডাটাবেসের থ্রো হয়ে ঢুকে। কখনো কখনো আমরা যেমন FTP আছে, ইমেইল আছে, বিভিন্ন পোর্ট রয়েছে, তো হ্যাকাররা প্রথমে খুঁজে যে ওই সিস্টেমের সময় টিভি কর্তৃপক্ষ দর্শকদের অবগতির জন্য জানিয়েছেন চ্যানেলটি এখন হ্যাকারদের নিয়ন্ত্রণ মুক্ত এবং খুব শীঘ্রই আমরা আবারও স্বাভাবিকভাবে ফিরে আসব। সাময়িক এই অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। সো বন্ধুরা বুঝতে পারলেন এই অবস্থা, সো খুব কেয়ারফুলি হ্যান্ডেল করবেন, তাহলে স্টোরগুলো আপনার এই চ্যানেলগুলো ভালো রাখতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর রিকোয়েস্ট করবো যারা নামাজ পড়েন অবশ্যই নামাজ পড়বেন।